वेलकम बैक टू माय चैनल কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে দুপুর 4:45 বেজে গেছে আমরা একটু আগে লাঞ্চ করলাম আমি আমার শ্বশুর শাশুড়ি একটু আগে লাঞ্চ করলাম আর আমার বর অনেক আগে লাঞ্চ করে নিয়েছে কারণ ছেলে প্র্যাকটিস ছিল প্র্যাকটিস আছে তাই ছেলেকে নিয়ে প্র্যাকটিসে গেছে আর ক্রিকেট প্র্যাকটিসে আর আমরা এখন একটু আগে লাঞ্চ টাঞ্চ করে আসলাম আর শীতের বেলা দূরে রাখা যায় না যতই তাড়াতাড়ি করতে যাই খেতে খেতে লাঞ্চ করে উঠতে 3:30 তো বেজেই যায় তো লাঞ্চ টাঞ্চ করে আসলাম করে একটুখানি ঘর ঠরে একটু কাজ টাজ করে তো ভাবলাম চলো ব্লগটাই শুরু করে নিই তো ব্লগটা এখন আমি শুরু করলাম জাস্ট একটুখানি আপডেট দিলাম তারপর আমি একটু রেস্ট নেবো কারণ সিটিতে আজকে আজকের রুটিনটা পুরো হেট্টিক রুটিন ক্রিকেট থেকে এসেই ওকে আবার ড্রয়িং ম্যামের কাছে ড্রয়িং করতে হবে এখন ক্রিকেটের কোনো ডেট ঠিকভাবে হচ্ছে না যেহেতু স্কুল বন্ধতে যখন তখনই প্র্যাকটিসে ডেকে নিচ্ছে যেহেতু অনেকটাই গ্যাপ হয়ে গেছে প্রায় 8 মাসের গ্যাপ হয়ে গেছে তাই প্র্যাকটিসে অনেকটাই পিছিয়ে গেছে তাই ডেট খুব ঘন ঘন ডেট ফেলছে প্র্যাকটিসে তাই ক্রিকেট থেকে এসে আজকে আবার ড্রয়িং ক্লাস করতে হবে তো খুব হেট্টিক একটা শিডিউল হয়ে গেছে সিজিদের প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে যাবে তাই এর জন্য আমিও শোবো না ও আসলে ওকে কিছুটা খাইয়ে দাইয়ে তারপর আবার ওকে ড্রয়িং করাতে বসতে হবে ভীষণ একটুখানি বাচ্চার উপরে একটা প্রচুর পরিমাণে প্রেশার হয়ে যাচ্ছে আর একদিকে বাচ্চা যে হচ্ছে না অনলাইন ক্লাস হচ্ছে না কারণ কাল ওদের অনলাইনে অ্যানুয়াল ফাংশন হবে ভার্চুয়াল অ্যানুয়াল ফাংশন হবে যার যার বাড়ি থেকে যে যেটা পারো সেভাবে ভিডিও করে পাঠাও এরকমই একটা ব্যাপার হয়েছে তা ছেলের একটা ডান্স ভিডিও করে পাঠিয়েছি সেদিন বলছিলাম যেটা ভিডিও করছে একটা ডান্স তো ভিডিও করে পাঠিয়েছি তো যার যার বাড়িতে করতে হবে এর জন্য দুদিন ধরে ওরা ওই প্রিপারেশন ম্যামরা সব টিচার্সরা ওই প্রিপারেশনেই ব্যস্ত তাই আর অনলাইন ক্লাস দুদিন ধরে হচ্ছে না এদিকে একদিকে বাঁচোয়া নাহলে আরও বেশি ছেলেটার পরিশ্রম হয়ে যেত আর এটা ক্রিসমাস স্পেশাল পেন্টিং আমার শ্রীজি দেখেছে দেখো স্যান্টা ক্লস দারুণ হয়েছে কাল বসে বসে আঁকছিল ও আরো কিছু হয়তো অ্যাড করবে এখানে জানি না কিন্তু দাড়ি তো সাদা সাদাই থাকবে এখানে কি অ্যাড করবে খুব সুন্দর হয়েছে এটা তো ব্যাস আমার ইন্ট্রোটা খুব লম্বা হয়ে গেল দেখছি তাহলে আমি এখন একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা কথা বলছি গুড ইভিনিং ফ্রেন্ডস একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম বাস আধ ঘন্টার জন্য ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আমাদের বাড়িতে যে অঞ্জলি দিদি আছে যে আমাদের বাড়িতে কাজ করতে আসে সে এসে আমার ডাক দিল তো উঠে পড়লাম আর উঠে সিজিদ এখনও আসেনি ক্রিকেট থেকে এই ঘরটা রেডি করে দিলাম এই কার্পেটটা পেতে ওখানে একটা কার্পেট পাতা আছে কিন্তু ওখানে আমার সব সিজিদের সব ফ্রেন্ডসরা বসে আছে এই দেখো সব ফ্রেন্ডসরা লাইন ধরে এখানে বসে আছে আর এটাতে বসলে ঠান্ডা লাগে সবাই কমপ্লেন করেছে যে ওটাতে বসলে ওটা একটু পাতলা ওই কার্পেটটা তো সবার ঠান্ডা লাগছে তা আমি এটা পেতে দিয়েছি তো এটা একটু মোটা আছে তো এইটাতে বসে ওরা ড্রয়িং করবে আর সিজিদ এখনও আসেনি আমি নিচে যাবো সিজিদের জামা কাপড় আর সোয়েটার নিয়ে কারণ এত ঠান্ডা লাগছে এখন এসেই ওকে যদি আমি হাত পা ধুয়ে সোয়েটার না পরে তো ওর খুব কষ্ট হয়ে যাবে ঠান্ডা লেগে যাবে আমি ঠাকুরগড়ে লাইট জ্বালিয়ে দিলাম আর এ হলো আমার রাধাকৃষ্ণ এখন যাই নিচে ছাদে এসছি এখন বাজে 5:10 আর এই টাইমে আমি ছাদে এসছি খুব সুন্দর লাগছে ওয়েদারটা আর চাঁদটা এত সুন্দরভাবে পুরো হাফ হয়ে আছে চাঁদটা আমি তোমাদের দেখাচ্ছি কিন্তু বেশিক্ষণ আমি থাকতে পারবো না তা নিতে এসছি কিছু জামাকাপড় ছিল শুকনোগুলো নেওয়া হয়ে গেছিলো কিন্তু ভিজে কিছু জামাকাপড় ছিল তো ওগুলো নিতে এসছি তা তোমাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা তারপর নিচে যাচ্ছি দেখেছ চাঁদটা কি দারুণ দেখাচ্ছে আমরা আগে ছোটবেলায় চাঁদ মামার ভেতরে সুতলি বুড়িকে খুঁজতাম তোমরা কি খুঁজতে ছোটবেলায় মা বলতো সুতলি বুড়ি চাঁদের ভেতরে সুতো কাটছে আমরা ওটা দেখার খুব চেষ্টা করতাম তো আকার দিদিমণি চলে এসছে আকার দিদিমণি হলো আমার মামি তো আজকে চলো আমার মামির সাথে তোমাদের একটু দেখা সাক্ষাৎ করিয়ে দেই
তো এখানে দুটো বাচ্চা আঁকাতে ব্যস্ত। দুটো বাচ্চা আমরা কি লুলুই? এই যে আমার মামি, মামি একটু তাকাও। হাই। তো মামি এখানে আঁকাচ্ছে, তো আমার নিজের মামি সম্পর্কে হয়, আর এই দুটো ছানাপোনার ড্রয়িং টিচার, আর খুব সুন্দর ড্রয়িং শেখায় আমার ছেলে, যা শিখেছে এনার থেকেই শিখেছে। তো চলো একটু চা করি গিয়ে, চা তেষ্টা পেয়েছে, তো চা খাবো। দেখো এখানে সৃজিৎ বাবা কি করছে, পড়াশোনা করছি, কারণ পড়টা তো এক্সাম দিতে গেছে আর আমারও কালকে এক্সাম আছে, এর জন্য আমি পড়াশোনা করছি। কার্টুন চলছিল টিভিতে আর মা বন্ধ করে দিয়েছে, যে আমাকে বলছে যে পড়াশোনা করতে। আমি পড়াশোনা করতে করতে বোর হয়ে যাচ্ছি। গাইস, গুড আফটারনুন, গুড আফটারনুন এর জন্য বলছি, কারণ কাল সন্ধ্যার পর থেকে আমি আর ব্লগিং করিনি, যেটা আমি সবসময় করে থাকি। সন্ধ্যাবেলা চা খেলাম, তারপরে একটু অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম, ননদ এসেছিল ওর সাথে গল্প টল্প করে, তারপর আর আমার আর ব্লগিং করাটা হয়নি। তো সকাল থেকেও টাইম পাইনি, সৃজিতের আজকে ম্যাচ ছিল, তো সৃজিতের প্রত্যেক দিনই ক্রিকেট নিয়ে কিছু না কিছু থাকে, হয় প্র্যাকটিস থাকে বা ম্যাচ থাকে। তো সৃজিতের ম্যাচ ছিল, তো সৃজিতের ম্যাচে গেছে, এখনও আসেনি। তো ওকে গুছিয়ে টুছিয়ে ঘরে কাজ করে আর সময় পাইনি সকাল থেকে ব্লগ করার। এমনিতে আমি সকালবেলা ব্লগ করার এখন ইদানিং টাইমই পাচ্ছি না, আগে যাই একটু করতাম সৃজিত যখন স্কুলে যেত, এখন তো আমি পারিই না একদমই, মানে টাইম নিয়ে আমি মানে ম্যানেজই করতে পারি না যে আমি সকাল বেলাটা ব্লগ করবো। আর আমি এখন যাচ্ছি ওই ঘরে স্ট্যান্ডটা আনতে, কারণ হাতে নিয়ে বেশিক্ষণ আমি কথা বলতে পারছি না, হাতে ব্যথা হচ্ছে। সবে লাঞ্চ টাঞ্চ করে আসলাম, ভেবেছিলাম লাঞ্চের আগে একটুখানি কথা বলে নেব, কিন্তু সেটাও সময় হয়ে ওঠেনি। আজকে কি করেছি, ওপরের ঘরগুলো নিজে মুছেছি, ওগুলো ভেবেছিলাম শ্যুট করব, তাও করলাম না, মানে কিছুই মানে শ্যুট করিনি কোনো কিছুই, অনেক কিছুই করেছি অ্যাক্টিভিটিস, কিন্তু কিছুই শ্যুট করা হয়নি। আর ঘরগুলো আজকে নিজে মুছেছি, রোজ দিদি এসে মুছে যায়, তো আজকে ভাবলাম না আমি একটু ভালো করে মুছি। তো অনেকটা টাইম চলে গেছে, স্নান টান করে এসেছি, আড়াইটা বেজে গেছে, যেহেতু ছেলে বাড়ি নেই তো একটুখানি আস্তে আস্তে ধীরজভাবে কাজ করছিলাম, এতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠেছি, এখন 3:30-4 বেজে গেছে। তো সৃজিৎ আসবে, আর সৃজিতের অ্যানুয়াল ফাংশন আজকে মোবাইলে 5:30 দেখা যাবে, তো দেখব। তো তখন মা ফোন করেছিল, সরি এর জন্যই হঠাৎ করে ভিডিওটা ডিসকানেক্ট হয়ে গেলো, আর মানে ভিডিওটা বন্ধ হয়ে গেলো, ডিসকানেক্ট হলো না, ভিডিওটা বন্ধ হয়ে গেলো। আর আজ আর আজকে খাওয়ার পরে রোদে যাইনি, প্রত্যেক দিন আমি খাওয়া দাওয়ার পরে রোদে যাই, কিন্তু আজ আর ইচ্ছে করেনি যে রোদে যাবো। এখন একটু আমি আমার যে কাজটা যেটা আছে সেটা আছে, ভিডিওটাকে আমাকে এন্ড করে এখনই এটাকে এডিট করতে হবে, কারণ এখনই যে কথাটা বললাম যে 5:00 ছেলেদের স্কুলের অ্যানুয়াল ফাংশনটা ফেসবুক পেজে আসবে, স্টার্ট ফর ডে স্কুলের ফেসবুক পেজে আসবে, তো ওটা দেখবো। আর এর জন্য আর সময় হবে না, তো এর জন্য আমি এখন এই ভিডিওটাকে এখনই এন্ড করে ওটাকে আমি এটাকে এডিট করে এটাকে এডিট করে পাবলিশ করব, এডিট করে অন্তত তো রাখবো, পাবলিশ সে সন্ধ্যাবেলা করি বা রাতে করি, যখন করি তখন করব। আর ভীষণ চিপকু চিপকু লাগছে, কারণ আজকে ইন্দুলেখার যে বটল ছিল সব ঢেলে দিয়ে দিয়েছি, কিন্তু আমার কাছে আমি রিভিউটা ভালো পাইনি ইন্দুলেখার, এটা আমি বলতে পারবো তোমাদের যে ইন্দুলেখার রিভিউ আমার কাছে সেটা ভালো, আমার ভালো লাগেনি সেরকম কোনো, আমি প্রফিট কোনো বেনিফিট কোনো রকম কোনো বেনিফিশিয়াল কোনো কিছুই পাইনি আমার কাছে, আমার ভালো লাগেনি, তো ওইটাকে আমি আর ইন্দুলেখা ইউজ করব না। এর থেকে যেটা ছোটো বোতলের আমি তেলগুলো ইউজ করতাম আগের ভিডিওতে দেখেছিলে, জড়ি বুটি দিয়ে হোমমেড একটা তেল ইউজ করতাম, ওই তেলটার অনেক বেনিফিট ছিল। বাড়িতে তেল বানানো যায়, কিন্তু টাইমের ভীষণ অভাব, আর আমি একটা জিনিস করতে ভীষণ ভয় পাই, জানি না হবে কি না, করবো তো ঠিকই, ইউটিউবসে অনেক রকম তেলের অনেক রকম রেসিপি পাওয়া যায় যে কীভাবে তেল বানাতে হয় কীভাবে কী করতে হয়, কিন্তু জানি না আমি পারবো কি না, জিনিসটা হবে কি না, আমার একটা ভয় থাকে যে অনেক ভালো থেকে খারাপ না হয়ে যায়, এর জন্য আমি সেই যে রিস্কটা নেই না। তো আমি এটা অনলাইনে একটা তেল অর্ডার দিয়েছি, অন অ্যান্ড অন মাহা বিঙ্গেরাজ অয়েল, এটা আমার ফ্রেন্ড বলেছে, জানি না ওই তেলটা ইউজ করে যদি ওই আমার ফ্রেন্ড ওই তেলটা ইউজ করেছে, বলেছে খুবই ভালো, তো ওটা ইউজ করে দেখবো, কিন্তু ইন্দুলেখা আমি ইউজ করছি না, আমার কাছে ওটা ভালো লাগেনি। আজকে ইন্দুলেখার বটলে যত ছিল সব দেখো
সব মাথার মধ্যে দিয়ে দিয়েছি। আর চুল আমার সামনের দিকে চুলটা এমনিতেই কম, আর পরে পরে উঠে উঠে আরো কমে গেছে। আর কিছু করার নেই, আমি যেরকম সেরকমটাই দেখাতে হবে। চুল এখানে সামনে এসে তাও কভার করা যায়, যেহেতু তেল দিয়েছি এর জন্য ওই জায়গাটা একেবারে চিপকু চিপকু লাগছে। তো ঠিক আছে, আমি ব্লগটা এখানে শেষ করছি। আমি অনেক কথা বলে নিলাম, জানি না তোমরা কতটা ধৈর্য ধরে এই কথাগুলো শুনবে। তো ঘুরে ঘুরে ব্লগ করতে ইচ্ছে করলো না, যে তোমার এড করতে হবে ভিডিওটা, তাই আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। টিল দেন বাই, সবাই ভালো থেকো, বাই।